নিশার গুয়াহাটীত ঘুরি ফুরিছে অপহরণকারীর দল। বগা আইটেন বাহনত উঠি নির্বিঘ্নে ঘুরিছে অপহরণকারী। বাহনত অহা দুর্বৃত্তর টার্গেট কেবল যুবতী মহিলা। এক ভয়ঙ্কর শিহরণকারী ঘটনার সাক্ষী এইগৰাকী যুবতী। পল্টন বাজার আরক্ষী লুকায় জপাই ফাইনের মাজত বন্ধ করে থা একটা গোচর কাণ্ডক হাহাকার এইখন রাজধানী গুয়াহাটী মহানগরীত। কর্তব্যস্থলীর ঘরলে উভতার পথত যুবতীক টার্গেট দুর্বৃত্তর। 14 ফেব্রুয়ারির নিশা ভঙ্গাগড়ত যুবতীক অপহরণের চেষ্টা। মোক থবলে আহোতে পিছা করেছে, পিছা করে মেলে মোক স্পীডত থই মেলে মোর রুমত মই যেতালেকে সুমোয়া নাই তেতালেকে রখি আসলে রখি মেলে মোক থইছেগে। থার যেটা উভতিছে উভতার টাইমত তেখেতক পিছা করেছে অর বহুত স্পীডত গাড়ি এখন চলাই মেলে তেখেতক জি এস রোডত খুন্দা মারিছে ভঙ্গাঘর তলত। 15 ফেব্রুয়ারি নিশা 2:45 আর যে ঘটনাটা সংঘটিত হয়েছিল প্রায় নিশা 12:30 অর্থাৎ প্রায় 2 ঘন্টা সময় গুয়াহাটী মহানগরীর জি এস রোডত একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পরিবেশ সৃষ্টি হয়েছিল। চারিদিনে চাঞ্চলকর ঘটনাটা লুকুয়াই রাখিলে পল্টন বাজার আরক্ষী। চারিদিনে কোনো সন্ধান নাই দুর্বৃত্তর বগা রঙের আইটেন বাহনখনের। কত হেরাল দুর্বৃত্ত ব্যবহার করা AS01FK4199 নম্বরের বাহনখন। নিশার গুয়াহাটীত শিহরণকারী ঘটনার ভুক্তভোগী যুবতীগীর সুতরাং সেই নিশা রাজগড় লিঙ্ক রোডতে আছিল এইজন বিষ্ণু কার্কি নামের যুবক। যুবতীক অপহরণকারীর কবলের বসাইছিল যুবকজনে। তার এই প্রতিশোধ লৈছিল হিরকজ্যোতি এন দুর্বৃত্তর দলটোয়ে। News18-র ক্যামেরার সম্মুখত গাড়ির খুন্দাত আহত বিষ্ণুর বিস্ফোরণ। বিশ্বাসযুক্ত আছিল হাতে মোর দেখা মতে হাতে রয়ে আছিল, মোর সম্মুখতে রয়ে আছিল, লাইট জ্বলাই পেলে রয়ে আছিল। মই গৈ থাকাতে যুবতীক অল্প জোকাই আছিল, কিবা কিবি কৈ আছিল, বেয়াকে কৈছিল। এহেতে কিহৰ কাৰণত অপহৰণ কৰিব বিচাৰিছে এইটো মই ইমান ভালকে গম নাপাওঁ, কিন্তু এহেতৰ টার্গেটটো আছিল ছোৱালীজনীৰ কিবা কৰিম বুলি ভাবিছিল চাগে। ছোৱালীজনীক নাপাই পালে মই যেতিয়া তাইক থৈ পালে মই গুচি আহিলোঁ তেতিয়া মোক খুন্দাই দিছে। তাৰ পাছৰ দৃশ্য এয়া, জি এছ ৰোডত ভুক্তভোগী যুৱতী আহত যুৱকৰ সতীৰ থৈ খেদি খেদি আইটেন বাহনখন ধৰাৰ চেষ্টা। তেনেতে চারি ধুরন্ধরে এনেদরে বাহনেরে আক্রমণ করিয়ে নিশাই পলায়ন করে। নিশা কিমান সুরক্ষিত রাজধানী গুয়াহাটী মহানগরী? মই এটা কামনা করেছো পুলিশ প্রশাসন বিষয়ার ওসর আর আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার ওসর যে মোর এডোখর এরিয়াডোখর লাইট বা কিবা অকমান প্রশাসনিক ব্যবস্থাটো অকমান দিলে ভাল পাওঁ রাতি, কারণ আমি ডিউটিলে অহা টাইমত এডোখর বহুত শুনশান হয়ে যায়। আর সরস্বতী পূজা ভ্যালেন্টাইন ডে নিশা সংঘটিত হওয়া এই ভয়ানক ঘটনার তদন্তক লৈও আরক্ষীর বিরুদ্ধে উত্থাপন হয়েছে প্রশ্ন। পল্টন বাজার থানাত রুজু হয়েছিল অপহরণ আর হিট এন্ড রানের গোচর। থানাত এজাহার দাখিল করার পাছতো কিয় আরক্ষীর রহস্যজনক ভূমিকা? প্রশ্ন ভুক্তভোগীর। আমি এজাহার দিয়ার পিছতো এটা মানে একশন লওয়া নাই, এটু আরক্ষীর একশন লব লাগিছিল এজাহার দিয়ার পিছত তদন্ত লব লগা আছিল, কিন্তু এতিয়ালৈকে খবর দিয়া নাই। এইগৰাকী পাঞ্জাবাৰীৰ হিরক এণ্ড গেগক কৰায়ত্ত কৰিবলৈ আৰু কিমান সময় লাগিব আৰক্ষী? নে আৰক্ষীৰ দুৰ্বলতাৰ সুৰুঙাৰ বাবে নিশাৰ এইখন গুৱাহাটীৰ মায়াজালত ঘটিয়েই যাব এনে ৰহস্যজনক ঘটনা? গুৱাহাটীৰ পৰা দীপাংকৰ দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।